আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের কাছে রয়েছে Redmi Note 12। এই স্মার্টফোনটি গেমিং রিভিউর জন্য আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন, সো ফাইনালি আজকে আমরা এই স্মার্টফোনটি গেমিং রিভিউ করব। স্মার্টফোনটি গেম খেলার ক্ষেত্রে কত পার্সেন্ট হিট হচ্ছিল, পাশাপাশি ব্যাটারিটা কেমন ড্রেন হচ্ছিল, সেটাও আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এবং হ্যাঁ, এই স্মার্টফোনটি বর্তমান বাংলাদেশে তিনটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল রয়েছে এবং তিনটি ভেরিয়েন্টের মধ্যে শুধুমাত্র র্যামের পার্থক্য দেখতে পাবেন, যেমন 4GB 128GB, 6GB 128GB এবং 8GB 128GB। আমাদের কাছে রয়েছে 8GB 128GB, যার বর্তমান প্রাইস হচ্ছে 22,999 টাকা। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন শুরু করব। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জেকেট বিডি ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আমরা চলে এসেছি আমাদের স্মার্টফোনে। সো এখন এই স্মার্টফোনটির মধ্যে 74% হচ্ছে চার্জ অবশিষ্ট রয়েছে এবং স্মার্টফোনটির ব্যাটারি টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি 36.0°C এবং সিপিইউ টেম্পারেচার এটা অলমোস্ট 41-42°C মধ্যে হচ্ছে আপ ডাউন করে। সো আমরা চলে যাব এই স্মার্টফোনটির হোম স্ক্রিনে এবং আমরা এখান থেকে প্লে করব ফ্রি ফায়ার। তার আগে আমরা টাইমটাই স্টার্ট করে নিব এবং ওপেন করব ফ্রি ফায়ার গেমটি। গেমটি স্টার্ট করে আমরা সেটিংসে চলে যাব, এখানে ডিসপ্লেতে চলে যাব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আলট্রাতে হাই গ্রাফিক্স এবং হাই এফপিএসে এই গেমটি কিন্তু রান করা হচ্ছে। সো চলুন গেমটি স্টার্ট করা যাক। আলট্রাতে হাই গ্রাফিক্স এবং হাই এফপিএসে খেলার পরেও গেমটির মধ্যে কোনো প্রকার ল্যাগ, ফ্রেম ড্রপ আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি এবং আমি গতকালকেও এটার মধ্যে গেম প্লে করেছি। বেশ স্মুথলি হচ্ছে এটা, গেমটা রান হচ্ছিল এবং দেখতে পাচ্ছেন কোনো প্রকার ল্যাগ নেই, ফ্রেম ড্রপ নেই এবং বেশ ভিজিবল একটা গেম প্লে এই স্মার্টফোনটির মধ্যে দেখতে পাচ্ছি। ভিউয়ার্স, এই স্মার্টফোনটির মধ্যে প্রায় 16 মিনিট ধরে গেম প্লে করা হয়েছে এবং গেমিং এক্সপিরিয়েন্স আপনারা দেখতে পেয়েছেন বেশ স্মুথ ছিল এবং এখন পর্যন্ত এটার ব্যাটারি পার্সেন্টেজ হচ্ছে 70% এবং এটার মধ্যে যদি আমরা ব্যাটারি টেম্পারেচার কথা বলি, এটার মধ্যে আমরা ব্যাটারি টেম্পারেচার এখন দেখতে পাচ্ছি 37.0°C এবং এটা যে সিপিইউ টেম্পারেচার সেটাও অলমোস্ট 43-45 এর মধ্যে আপ ডাউন করছিল। সো সব মিলিয়ে এটার ব্যাটারি এক্সপিরিয়েন্সও আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। সো যারা গেম খেলতে চান, আশা করছি তাদের গেমিং এক্সপিরিয়েন্সে বিশেষ করে ফ্রি ফায়ারে তেমন কোনো প্রবলেম হবে না এবং লং টাইম স্মার্টফোনটির মধ্যে গেম খেলতে পারবেন। এছাড়াও একটি ইনফরমেশন অনেকে জানতে যাচ্ছেন, আপনারা যদি এক্সটার্নাল কোনো ভিডিও রেকর্ডার দিয়ে হচ্ছে স্ক্রিন রেকর্ডিং করেন, সেই ক্ষেত্রে মাঝে মাঝে কিছুটা ল্যাগ বা ফ্রেম ড্রপ দেখতে পাবেন, তবে ইন্টারনালি ফ্রি ফায়ারে পাবেন না। ভিউয়ার্স, এখন আমরা এই স্মার্টফোনটির মধ্যে ই ফুটবল গেমটি খেলবো। সো তার আগে একটু ব্যাটারি পার্সেন্টেজের কথা বলে নিই। এটা হচ্ছে 72% হচ্ছে চার্জ আছে এবং বর্তমানে এটার ব্যাটারি টেম্পারেচার রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 37°C এবং সিপিইউ টেম্পারেচার সেটাও মোটামুটি হচ্ছে 46-এর মধ্যে রয়েছে। যাই হোক, আমরা এখন ই ফুটবল গেমটি খেলবো এবং আমরা আমাদের টাইমটা স্টার্ট করে দিব এবং এখন যে গেম প্লেটি আমরা করছি সেটা হচ্ছে হাই গ্রাফিক্সে 60 FPS এ রান হচ্ছে এবং এটার রেজাল্ট আমার কাছে স্মুথ মনে হচ্ছে, যেহেতু আমি অলরেডি একটি দুটি ম্যাচ খেলেছি, বেশি স্মুথ রেজাল্ট দিচ্ছিল। ফার্স্টে হচ্ছে একটি গোল কিন্তু হয়ে গেল। ভিউয়ার্স, এই স্মার্টফোনটির মধ্যে আমরা এখন পর্যন্ত প্রায় 9 মিনিটের মতো হচ্ছে গেম প্লে করছি এবং গেম প্লের কথা বলতে গেলে, যেহেতু আমরা 60 FPS এ গেমটা রান করছি, সো সেই অনুযায়ী এখন পর্যন্ত এক্সপিরিয়েন্স বেশ ভালো পাচ্ছি এবং আমি গতকালকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা হচ্ছে এটা গেম প্লে করেছিলাম, সেই মুহূর্তেও এটা বেশ ভালো একটা রেজাল্ট দিতে পেরেছে। আসলে এটার অপটিমাইজেশন বেশ ভালো এবং এটা 60 FPS এ খুব ভালোভাবেই রান হচ্ছিল, কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপ এই স্মার্টফোনটির মধ্যে এখন পর্যন্ত পাইনি এবং আশা করছি আপনারাও যদি 1 থেকে 1.5 ঘন্টা বা যারা এই গেমটা খেলতে পছন্দ করেন তারাও এই এটার মধ্যে তেমন কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ দেখতে পাবেন না এবং বেশি স্মুথলি এটার মধ্যে গেম প্লে হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন, ও শিট, গোলটা দিতেই হবে, অফ গোল। টোটাল 6টি গোল কিন্তু অলরেডি করে ফেলেছি। হ্যাঁ, এটা একদম লোতে খেলা হচ্ছে, তবে আপনারা চাইলে আরো হাইতেও খেলতে পারেন, প্রবলেম নাই। সো এখন পর্যন্ত প্রায় 10 মিনিট গেম খেলার পরে এখন পর্যন্ত এটা চার্জ গিয়েছে প্রায় 2% মতো, যেহেতু 72% চার্জ ছিল
এবং এটা যে ব্যাটারি টেম্পারেচার ফোনটা কিন্তু যথেষ্ট কুল আছে, মানে এতটা ওভারহিট হয়ে যাচ্ছিল না। 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এখানে আমরা দেখতে পাচ্ছি। সিপিইউ টেম্পারেচারও এটা আই থিঙ্ক 46 ডিগ্রি এখানে দেখতে পাচ্ছি, 45-46 এরকমই থাকছে। ভিউয়ার্স যারা ভিডিওটি দেখছেন এখনো ভিডিওতে লাইক করেননি, এখনই ভিডিওতে লাইক করে দিন, কমেন্ট করুন নেক্সট কি নিয়ে আপনি ভিডিও চাচ্ছেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। ভিউয়ার্স এখন আমরা এই স্মার্টফোনটির মধ্যে পাবজি প্লে করব। তার আগে দেখে নিই স্মার্টফোনটির মধ্যে চার্জ ব্যাকআপ কত আছে। এখানে হচ্ছে 68% এবং স্মার্টফোনটির ব্যাটারি টেম্পারেচার রয়েছে 33.0 ডিগ্রি সেলসিয়াস এবং সিপিউ টেম্পারেচার অলমোস্ট 42-45 এর মধ্যে হচ্ছে আপ ডাউন করছে। সো আমরা এখন এটাকে স্টার্ট করে দিব টাইমটা এবং আমরা প্লে করব পাবজি মোবাইল। ভিউয়ার্স এই স্মার্টফোনটির মধ্যে আমরা অলরেডি দুটি ম্যাচ কমপ্লিট করেছি এবং তৃতীয় ম্যাচটি হচ্ছে স্টার্ট করতে যাচ্ছি। সো আপনাদেরকে একটু জাস্ট গ্রাফিক্সটা দেখাতে যাচ্ছি এবং এখানে আপনি কিন্তু সর্বোচ্চ স্মুদে হাই, ব্যালেন্সে মিডিয়াম এবং এইচডি গ্রাফিক্সও এখানে কোনো প্রকার সাপোর্ট পাচ্ছেন না। এবং এটা যদি কথা বলি এখানে কোনো প্রকার জাইরো সাপোর্ট নেই। সো যারা জাইরো প্লেয়ার আছেন এক কথায় তারা এই স্মার্টফোনটিকে ইগনোর করবেন, কেননা এটার মধ্যে আপনি হচ্ছে এতটা বেটার গেমিং রেজাল্ট পাবেন না কখনোই, যেটা সম্ভব নয় এই স্মার্টফোনটির মধ্যে। এছাড়া যারা এডিএসএ প্লেয়ার আছেন, হ্যাঁ যারা বিগিনার লেভেলের প্লেয়ার আছেন, একদমই স্টার্ট করতে যাচ্ছেন, তারা এটার মধ্যে স্মুথ পারফরমেন্স পেলেও যারা একটু প্রফেশনালি খেলতে চায় বা যাদের হচ্ছে কেটি একটু বেশি, বিশেষ করে যারা একটু ভালো গেম খেলে থাকেন, তাদের ক্ষেত্রে এটা পারফেক্ট নয়, কারণ এটার মধ্যে মাঝে মাঝে কিছুটা ল্যাগ, ফ্রেম ড্রপ থাকবে, যেটা আমরা অলরেডি স্মার্টফোনটির মধ্যে দেখতে পাচ্ছি। সো সব মিলে যদি বলা হয় এটা একদমই মিডিয়াম গ্রাফিক্সের প্লেয়ারদের জন্য, তবে যারা পাবজি খেলবেন না, মানে বিশেষ করে পাবজি লাইট খেলবেন, সো তাদের ক্ষেত্রে এটা মোটামুটি বেশ স্মুথ একটা ভালো পারফরমেন্স দিতে পারবে, কেননা ওটা গ্রাফিক্সটাও এত বেটার নয়, মানে এইটার প্রসেসরের সাথে খুবই মানানসই একটি গ্রাফিক্স ওই গেমটার মধ্যে আপনারা পাবেন। তবে পাবজির ক্ষেত্রে এটা পারফেক্ট বলে আমার কাছে মনে হচ্ছে না। এবং এখন পর্যন্ত প্রায় 19 মিনিটের মতো আমরা গেম প্লে করেছি। যদি আমরা এটার ব্যাটারি পার্সেন্টেজের কথা বলি, এখন হচ্ছে এটার মধ্যে দেখতে পাচ্ছি 65, মানে অলমোস্ট প্রায় 3% মতো হচ্ছে চার্জ ব্যাকআপ গিয়েছে। ব্যাটারি টেম্পারেচার এখানে 37.0 ডিগ্রি সেলসিয়াস, পাশাপাশি হচ্ছে এটার যে সিপিউ টেম্পারেচার সেটা 42-43-45 এর মধ্যে হচ্ছে আপ ডাউন করছিল। তবে লং টাইম যদি এটার মধ্যে আপনি গেম প্লে করেন সেক্ষেত্রে ব্যাটারি টেম্পারেচার অলমোস্ট 41-42 ডিগ্রি পর্যন্ত চলে আসবে, যেটা আমরা গতকালকে পেয়েছি। ভিউয়ার্স এখন আমরা এই স্মার্টফোনটির মধ্যে কল অফ ডিউটি গেমটি প্লে করব। তার আগে ব্যাটারি পার্সেন্টেজ রয়েছে 65%, এটার মধ্যে ব্যাটারি টেম্পারেচার অলমোস্ট 36.0 ডিগ্রি সেলসিয়াস এবং সিপিউ টেম্পারেচার পূর্বের মতোই 45-44 এর মধ্যে হচ্ছে আপ ডাউন করছে। সো আমরা টাইমটা স্টার্ট করে দিলাম, এখন আমরা সরাসরি চলে যাব আমাদের কাঙ্ক্ষিত গেম কল অফ ডিউটি। হ্যাঁ ওপেন করে দিলাম। ভিউয়ার্স গেমটি স্টার্ট করার পূর্বে আমি আপনাদেরকে একটু জাস্ট গ্রাফিক্সটা দেখাচ্ছি। এখানে আপনি সর্বোচ্চ লোতে হাই গ্রাফিক্সে খেলতে পারবেন, মিডিয়ামে মিডিয়াম গ্রাফিক্স পর্যন্তই সাপোর্ট করবে, হাই গ্রাফিক্স কিন্তু এখানে সাপোর্ট করবে না। সো আমরা লোতে হাই গ্রাফিক্সে রেখে গেমটি স্টার্ট করতে যাচ্ছি। এছাড়াও কল অফ ডিউটি কিন্তু যথেষ্ট অপটিমাইজ একটা গেম এবং বেশ ভালো একটা রেজাল্ট দিতে পারে, দেখতেই পাচ্ছেন। তবে লং টাইম খেললে ল্যাগ, ফ্রেম ড্রপ থাকবে, খুবই স্বাভাবিক। এবং যারা বিশেষ করে কল অফ ডিউটি খেলতে পছন্দ করেন তাদের কাছে এটা গেম প্লে বেশ ভালো লাগারই কথা। ভিউয়ার্স আমরা অলরেডি একটি ম্যাচ হচ্ছে কমপ্লিট করেছি, সো আমরা সেকেন্ড ম্যাচটা হচ্ছে স্টার্ট করছি। অলমোস্ট প্রায় 10 মিনিটের মতো হচ্ছে এটা গেম প্লেটা করেছি এবং রেজাল্ট কিন্তু বেশ স্মুথ, বেশ ভালো খেলা যাচ্ছে। তবে যারা মানে খেলতে চান, শখে বসে খেলেন, সো তাদের ক্ষেত্রে মোটামুটি একটা ভালো রেজাল্ট দিতে পারবে। রেজাল্ট মোটামুটি ভালোই। সো যারা লং টাইম খেলেন, মাঝে মাঝে খেলেন, সো তাদের ক্ষেত্রে প্রবলেম হবে না। এমনিতে আমার কাছে যেটা মনে হচ্ছিল যে এটা গেম খেলার ক্ষেত্রে এটা ব্যাক প্যানেলটা কিছুটা হিট হচ্ছিল, যেটা আমি ফিল করতে পারছি।
সো আমরা একটু গেমটা কেটে জাস্ট দেখতে চাই এখন পর্যন্ত ব্যাটারি টেম্পারেচার কেমন উঠছে। হ্যাঁ 40 ডিগ্রি সেলসিয়াস, এটা 41-42 ডিগ্রির মতোই উঠে, সো যেটা আমরা অলরেডি দেখেছি। অলমোস্ট আপনারা যদি কল অফ ডিউটি গেমটা খেলেন রেজাল্ট ঠিক এমনই আসবে। এবং এখন পর্যন্ত আমাদের এটা চার্জ ব্যাক আপ গিয়েছে প্রায় 2% মতো, যেটা আমরা 11 মিনিটের মতো হচ্ছে এটা গেম প্লে করেছি। এবং সিপিইউ টেম্পারেচার সেখানেও 46 ডিগ্রি হচ্ছে সেলসিয়াস পর্যন্ত রয়েছে। ভিউয়ার্স, এই স্মার্টফোনটির সাউন্ড কোয়ালিটি কিন্তু আপনারা বুঝতেই পারছেন, এটা সিঙ্গেল বটন ফারিং স্পিকার ব্যবহার করা হয়েছে, তারপরও এটার সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। তবে যদি ডুয়েল স্টিরিও স্পিকার অফার করা হতো তাহলে আরও বেটার হতো। আর এটার আসল লাইনে ব্যাটারি এক্সপিরিয়েন্স আমার কাছে যথেষ্ট ভালো মনে হচ্ছে। এবং গেম প্লের যে অপটিমাইজেশনের কারণে এটা বেশ স্মুথ একটা রেজাল্ট দিতে পারছে। এছাড়া মাঝে মাঝে কিছুটা ল্যাগ আমি দেখতে পেয়েছি। লং টাইম যারা আসফল নাইন খেলেন, বিশেষ করে আধা ঘন্টা বা আধা ঘন্টার বেশি সময় ধরে হচ্ছে গেম খেলবেন, তারা মাঝে মাঝে কিছুটা ল্যাগ পাবেন, সেটা খুবই স্বাভাবিক। এছাড়া এখন পর্যন্ত প্রায় 8 মিনিটের মতো আমি গেম প্লে করেছি, তেমন একটা ল্যাগ স্মার্টফোনটার মধ্যে দেখতে পাইনি। বিশেষ করে এটা সাউন্ডটা ভালো লেগেছে, সাউন্ড কোয়ালিটি অসাধারণ ছিল, তবে ডুয়েল স্টিরিও স্পিকার হলে আরও বেটার হতো এটা আমি ধারণা করতে পারছি। ও প্রায় 9 মিনিট আমরা খেলে ফেলেছি আসফাল নাইন। যদি ব্যাটারি টেম্পারেচারের কথা বলি, এখন এত পরিমাণ হিট হয়নি, যেটা আমরা অলরেডি কল অফ ডিউটি গেম প্লের সময় দেখেছি। এটা মোটামুটি 39.0 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে এবং এই স্মার্টফোনটি সিপিইউ টেম্পারেচার 44 ডিগ্রির মধ্যেই দেখতে পেয়েছি। সো সব মিলিয়ে আমরা এই স্মার্টফোনটির মধ্যে প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে গেম প্লে করেছি। এবং 1 ঘন্টা গেম প্লে করার পরে এটার চার্জ ব্যাক আপ গিয়েছে প্রায় 10%। সো ধারণা করছি স্মার্টফোনটি যদি আপনি লং টাইম গেম খেলেন, এখন এই বিষয়টি কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে একটু ভিন্ন রেজাল্ট দিবে। যেমন যারা স্মার্টফোনের মধ্যে পাবজি খেলবেন অথবা কল অফ ডিউটি, এছাড়া আসফল নাইন এই ধরনের গেম খেলবেন, সেই ক্ষেত্রে চার্জ ব্যাক আপ কিছুটা বেশি বার্ন হবে। এছাড়া স্মার্টফোনটির ব্রাইটনেসের কথা বলতে গেলে ব্রাইটনেসটা আমরা লোই রেখেছি এবং এই স্মার্টফোনটির র্যাম হচ্ছে 90 হার্জ রিফ্রেশ রেটে। সো সব মিলিয়ে এখন পর্যন্ত এটাই চার্জ ব্যাক আপ পেয়েছি। আপনারা যখন স্মার্টফোনের মধ্যে গেম খেলবেন, ব্রাইটনেসটা যথাসম্ভব কমিয়ে গেম খেলা ট্রাই করবেন, সেক্ষেত্রে টেম্পারেচারটাও মোটামুটি ঠিকঠাক থাকবে এবং বেশ ল্যাগ ফ্রি একটা গেম প্লে এক্সপিরিয়েন্স স্মার্টফোনটির মধ্যে পাবেন। ভিউয়ার্স, 23,000 টাকা বাজেট সেগমেন্টের মধ্যে এই স্মার্টফোনটির আদার্স যে স্পেসিফিকেশনগুলো ছিল সেগুলো কিন্তু মোটামুটি ভালোই বলা যায়। তবে স্মার্টফোনটির মধ্যে যারা গেম খেলার উদ্দেশ্যে পারচেস করতে যাচ্ছেন, এই স্মার্টফোনটির মধ্যে পাবজি লাইট, ফ্রি ফায়ার, আসফল নাইন খেলতে পারবেন, তবে মোটামুটি অ্যাভারেজ পারফরমেন্স দিচ্ছিল। তবে যারা পাবজি খেলার জন্য এই স্মার্টফোনটি পারচেস করতে যাচ্ছেন, স্মার্টফোনটির মধ্যে কোনো প্রকার জাইরো সাপোর্ট নাই, বাট এডিএসে আপনি মোটামুটি ইউজেবল পারফরমেন্স পাবেন প্রায় 30 মিনিটের মতো গেম খেললে। তারপরে গিয়ে এটার মধ্যে মাঝে মাঝে ল্যাগ, ফ্রেম ড্রপ দেখতে পাবেন, যা খুবই স্বাভাবিক। পাশাপাশি আরও 2D 3D যে গেমগুলো রয়েছে এবং যারা শখের বসে গেম খেলে থাকেন তারাই স্মার্টফোনটির মধ্যে একটা ইউজেবল পারফরমেন্স পাবেন। বাট বিশেষ করে যারা ফ্রি ফায়ার খেলতে চান অথবা পাবজি লাইট খেলতে চান, সো তাদের ক্ষেত্রে এই স্মার্টফোনটি একটা বেটার আউটপুট দিতে পারছিল। সো সবকিছু মিলিয়ে আশা করছি স্মার্টফোনটি সম্পর্কে একটি বেসিক ধারণা পেয়ে গেছেন। এবং ব্যাটারি ব্যাকআপের দিক থেকেও এটার যে ব্যাটারি ব্যাকআপ সেটা নিয়েও আমি কোনো প্রকার সমস্যা পাইনি, মানে এটা নিয়ে আমি সন্তুষ্ট ছিলাম। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি, আমি জাকারিয়া হাসান পার্থ, আসসালামু আলাইকুম।